বুড়িগঙ্গা চ্যানেল দখলদারদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস জানান, পুরো কামরাঙ্গীরচর এলাকায় করা হবে বিজনেস হাব। বুধবার আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্টে। কালের আবর্তনায় দখলদারদের থাবায় এখন আদি বুড়িগঙ্গা চ্যানেল। সরকারি পাঁচটি সংস্থার জরিপ অনুযায়ী চ্যানেল দখল করে নির্মাণ করা হয়েছে লালবাগ থানা, কামরাঙ্গীরচর হাসপাতাল সহ বেশ কিছু স্থাপনা। বুধবার সকালে শহীদনগর এলাকায় আদি বুড়িগঙ্গা পুনঃখনন কাজ শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র জানান, প্রায় 21.5 কোটি টাকা ব্যয় খনন করা হবে নদীর এ অংশ, আর পুরো কামরাঙ্গীরচর এলাকায় করা হবে বিজনেস হাব। আমরা নিজ অর্থায়নে এই কাজটি শুরু করতে যাচ্ছি। প্রায় 2700 মিটার আমরা আদি বুড়িগঙ্গা পুনঃখনন করব। স্থানীয় সরকার মন্ত্রী জানান, প্রয়োজনে সরিয়ে নেওয়া হবে লালবাগ থানা ও কামরাঙ্গীরচর হাসপাতাল। থানা হোক, বাড়ি হোক, যে প্রতিষ্ঠানে হোক না কেন, যদি এই সমস্ত প্রতিষ্ঠানকে অপসারণ করার দরকার হয় তাহলে কারোর প্রতি মুক্তরাজিত্ব করা হবে। এদিকে গেল বছরের ডিসেম্বরে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এসব এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটিএ। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।